হ্যাঁ ঠিক আছে ধরো না, আজকে আমরা এই গ্রামে এসেছিলাম, তার কারণ হচ্ছে এদের পরিবারকে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক যখন আমার কাছে গিয়েছিল, আমি যখন কথা বলছি তখন আমাকে একটু বলতে দাও। জ্যোতিপ্রিয় মল্লিক যখন এই পরিবারটাকে নিয়ে পুরো আমার কাছে গিয়েছিল, তখন এদের দুভাই আমাকে রিকোয়েস্ট করেছিল, দিদি একবার আমাদের গ্রামে যাবেন। আমি এমনিতেও আসতাম, কিন্তু সেটা হচ্ছে আমার অনেক সময় কাজ থাকে না, চাইলে টাইমিংটা আমায় করে নিতে হয়। এর আগেও আপনারা দেখেছেন লোভা গ্রামে ঘটনা ঘটেছে, আমি গেছি এত কাজের মধ্যে, সিরতে ঘটনা ঘটেছে আমি গেছি, এবং এখানেও আমি নিশ্চয়ই আসতাম। আমার আমি ভেবেছিলাম আমি উত্তর চব্বিশ পরগনা যখন প্রোগ্রাম আসে আমার পরশু দিন, হয়তো প্রোগ্রামের সময় এসে তারপরে যেতাম আর কি। তো যাই হোক, এইটা অনেকটা দূর হয়ে যাবে বলে সেদিন আজকে আমি এটা করে গেলাম। পরশু দিন তো আমার উত্তর চব্বিশ পরগনা প্রোগ্রাম আছে, আপনারা জানেন পঞ্চায়েতের মিটিং আমার এখান থেকে স্টার্ট হয়। একটা জিনিস যেটা আমি নিজে দেখতে এসেছিলাম, তার কারণ যে আমি নিজে এলাকাটা একটু দেখলাম। আমার এখানে আসার আরো মূল কারণ বিরোধীয় কলেজটা কোথায় এবং এখান থেকে গ্রামগুলো কি অবস্থায় আছে এটা আমার দেখার। একটা হচ্ছে দেখুন, যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে আমরা কেউই সমর্থন করিনি, এবং আমি একমত যে আমরা এটা মাস খানেকের মধ্যেই চেষ্টা করবো যাতে পানিশমেন্ট হয়ে যায়। 15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে, মানে জেলে থাকাকালীনই, এই লকআপে থাকাকালীনই। আর হচ্ছে বিশেষ ব্যবস্থা যেটা ফার্স্ট ট্র্যাক কোর্টে আমরা চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হয়। আমাদের চিফ সেক্রেটারি ডিজি আপনাদের আগেই বলেছেন যে এই দুটো কেসের জন্য আমরা দরকার হলে ফাঁসি এবং মৃত্যুদণ্ড দুটোই আমরা চাইব। এটা কোর্টের কাছে চাইবে গভর্নমেন্ট, এটা হচ্ছে তাদের চার্জশিট যেভাবে তৈরি হবে, তারপরে চার্জশিট 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে, 15 দিনের মধ্যে যেদিন থেকে ঘটনা ঘটেছে চার্জশিট হয়ে যাবে। এর আগেও আপনারা হয়তো জানেন না, অনেকে আমি আপনাদের বলি এটা আমাদের গভর্নমেন্ট আসার পরে, আগে তো এইসব ব্যাপারে লোকে এফআইআর করতো না। এখন আমি থ্যাংক জানাচ্ছি যে এখন মানুষ অনেকটা সচেতন হয়েছে এবং এফআইআর করার সুযোগ পাচ্ছে এবং এফআইআর করা হচ্ছে। কিছুদিন আগে তিনটে ঘটনা ঘটেছিল যেটা আমরা কমপ্লেন পেয়েছিলাম, একটা বালুরঘাটে, একটা সম্ভবত কোলাহলি বা কোথাও, আর একটা অন্য জেলায়। তিনটে ঘটনাতে আপনাদের আমি বলি, একটা ঘটনায় তো 27 দিনের মধ্যে আমরা চার্জশিট দিয়েছি এবং লাইফ সেন্টেন্স করে দিয়েছি, যা কখনো হয়নি ভূভারতে। এবং এই কেসটা তো আপনারা আমি বলি, এবং কৃষ্ণগঞ্জের কেসটা, অনেক সময় জানবেন কেউ পাবলিসিটি কোন ঘটনায় পায়, কেউ আবার পায় না, কিন্তু অনেক মানুষ হচ্ছে এইসব ঘটনা তো ঘটনাটাই অন্যায়। আমি সেই জন্য এলাকাটা দেখতে এসেছিলাম, এলাকাটা কেমন, মানুষ ভালো, গ্রাম ভালো, গ্রাম এরকমই হয়, এলাকা ভালো, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আপনাদেরও বুঝতে হবে, এই যে এলাকাগুলো যখন রাজারহাট টাউনে জমি দখল করা হলো হাজার হাজার একর, তখন কোনো প্ল্যানিং তৈরি করা হয়নি। ম্যাক্সিমামটা হচ্ছে ভেরি অঞ্চল, এবং দু একটা কারখানার নামে আমি দেখলাম পাঁচিল টাচিল তুলে রাখা আছে, ফলে ভেতরে কে কি করছে কেউ জানতে পারে না। এলাকাটা, গ্রামটা ঠিক আছে, কিন্তু গ্রামের বাইরের অংশটা একদম নিঃশব্দ, এবং এখানে মাইলের পর মাইল আমি দেখলাম যেটা ভেরি এবং পাঁচিল তোলা কিছু বাড়ি আছে। কাছে আমি দেখলাম এলাকাটা ডেভেলপ করছে, ভালো স্কুল তৈরি হয়েছে, ওখানে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল আমি দেখলাম। কাজে প্ল্যানিং কেউ যদি করত, সিপিএম 35 বছর যে সুযোগ পেয়েছিল প্ল্যানিং করেনি। মেন প্রবলেম যেটা বারাসাতের হয়েছে, আপনাদের আমি বলি, আমি বেশ কিছুদিন যাবৎ সিআইডি কে দিয়েও কয়েকটা এলাকা দেখাচ্ছি, কিন্তু বারাসাতের একটা থানা একবারও কি বুদ্ধিতে ওদের কুলোয়নি? যদি আপনি বলেন আপনাদের 2 বছর হলো, 2 বছরে কিচ্ছু হয় না, টাকা পয়সা কিচ্ছু নেই, 2 লক্ষ 10 হাজার কোটি টাকা দেনা দেনা মেটাতে মেটাতে চলে যাচ্ছে। একটা থানা তৈরি করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার চাই, গাড়ি চাই, পুলিশ চাই, কনস্টেবল চাই। মনে রাখবেন তার মধ্যে 5টা পুলিশ কমিশনারেট করা হয়েছে, যার মধ্যে 2টো একমাত্র এই উত্তর চব্বিশ পরগনা জেলা। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে এলাকার পর এলাকা থানা নেই, এবং আমরা সিদ্ধান্ত যেদিন ঘটনা ঘটেছে তার পরের দিনই নিয়েছি যে আমরা এই বারাসাত থানাটাকে আমরা আরো 4টে নতুন থানা তৈরি করব, এবং এই 4টে থানার মধ্যে একটা বিরোধীয় কলেজের সামনে আশেপাশে আমিনপুর বলে একটা জায়গা আছে, কিন্তু আমিনপুর শাসনের এখানটা একটা থানা হবে, একটা মধ্যমগ্রাম হবে, একটা বিরোধীয় কলেজের কাছাকাছি নজর রাখার জন্য একটা কিছু করব, এবং আর একটা হবে বারাসাতের কলেজের ওপারে, এপারে একটা ওপারে একটা, অর্থাৎ একটা থানাকে ভেঙে আমরা 4টে থানা করতে চাই। এই 4টে থানার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ডিটেলস এক্ষুনি বলে দিতে পারতাম, আমি কিন্তু বলছি না পঞ্চায়েত ইলেকশন আছে, কিন্তু পঞ্চায়েত ইলেকশন আছে বলে মানুষের প্রবলেম হবে, কাজটা হবে না, সেটাও তো ঠিক নয়। কাজেই এটা যথাসময়ে
খুব তাড়াতাড়ি এসে চিফ সেক্রেটারি ডিজি হোম সেক্রেটারি তাদের আমি বলেছি এলাকা পরিদর্শন করবে এবং তারা দু তিনটে থানার কাজ ইমিডিয়েট চালু করে দিয়ে যাবে। আমি করবো না যেহেতু পঞ্চায়েত ইলেকশন আছে ওরা করে দিয়ে যাবে। দুই হচ্ছে আমার যেটা মনে হয় এইসব অঞ্চলগুলোকে দিয়ে আগামী দিন প্ল্যানিং করতে হবে। এলাকাগুলো পঞ্চায়েত এলাকা, কিন্তু এলাকার পর এলাকা একটা নতুন টাউন তৈরি করতে হলেও, নতুন এলাকা তৈরি করতে হলেও এলাকার পর এলাকা যেখানে কোনো জনসংযোগ নেই সেই সব এলাকাগুলোকে দিয়ে প্ল্যানিং করে তবে এগুলো অ্যাক্টিভেট করতে হয়। গায়ের জোরে যাকে ইচ্ছে জমি দিয়েছে, দখল করেছে, আর কোনো প্ল্যানিং করেনি, ফলে আজকে এই প্রবলেমগুলো হচ্ছে। এবং আগে এইসব এলাকায় অনেক প্রবলেম হয়েছে, অনেক মেয়ে মা বোনদের অত্যাচার হয়েছে, কিন্তু কাউকে কোনো এফআইআর করতে দেওয়া হয়নি। এবং আজকের যে এফআইআর করছে মানুষ সচেতন হয়ে, এবং তারা যে এসে ফাঁসি চাইছে, তারা যে দণ্ড চাইছে, এটা তাদের সচেতনতা, এটাকে আমি সমর্থন করি। এবং আমাদের সরকার জেনে রাখুন, কেন্দ্রীয় সরকার আমাদের আগে যে ফাস্ট ট্র্যাক করছিল সব তুলে নিয়েছে, পয়সা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের সরকার এই সব কারণের জন্যই, আর এগুলো হচ্ছে অনেক জায়গায় বর্ডার আছে, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা বর্ডার আছে, নদিয়ায় কিছুটা বর্ডার আছে, মালদার বর্ডার আছে, মুর্শিদাবাদে বর্ডার আছে, উত্তর দিনাজপুরে বর্ডার আছে, দক্ষিণ দিনাজপুরে বর্ডার আছে, এবং তিনটে রাজ্যের বর্ডারও আছে, প্লাস বাংলাদেশ নেপাল ভুটান আছে। সুতরাং অনেক সময় হয় কি, বর্ডার এলাকা দিয়ে আসছে আর খুন করে দিয়ে চলে যাচ্ছে। বর্ডার এলাকায় পেট্রোলিং বাড়ানোর জন্য আমরা বিএসএফ কে রিকোয়েস্ট করছি, এবং বিএসএফ তার যে দায়িত্ব বর্ডার এলাকায়, এই যে কেউ খুন করছে চলে যাচ্ছে, অত্যাচার করছে চলে যাচ্ছে, ধর্ষণ করছে চলে যাচ্ছে, এটা তাদের টেক কেয়ার করা উচিত। আমি তো অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারি না, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স আছে। এবং সাথে সাথে আমরা বর্ডার এরিয়া দেখবার জন্য এবং বিএসএফ এর সাথে কথাবার্তা বলার জন্য, টেক কেয়ার করবার জন্য, আমরা আজকে সঞ্জয় চন্দ্রা আমাদের নতুন পুলিশ অফিসার যিনি দিল্লিতে ছিলেন এসছেন, তাকে দিয়ে আমরা একটা অ্যাডিশনাল ডিজি বর্ডার আমরা একটা আজকে দায়িত্ব দিয়েছি বর্ডার দেখবার জন্য। আর দুই হচ্ছে এইসব ঘটনা যারা ঘটিয়েছে, আমি আপনাদের আগে বলে ফাস্ট ট্র্যাক তুলে দিয়েছে কেন্দ্র, কিন্তু আমরা এইসব প্রয়োজনে আমরা 88টার মতো, সম্ভবত 80 থেকে 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট আমরা নিজেরা রাজ্য সরকার পয়সা দিয়ে চালু করেছি। এর মধ্যে জেনে রাখুন 45টা হচ্ছে মহিলাদের জন্য বিশেষ আদালত করছি আমরা, মহিলাদের কেসগুলো যাতে তাড়াতাড়ি বিচার পায়। দুই হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা কিন্তু 27 দিনের মধ্যে লাইফ সেন্টেন্স করেছি এবং আমরা অ্যাকশন নিয়েছি চার্জশিট দিয়ে। সুতরাং আমরা করছি, আমরা কিন্তু নাম্বার এইসব কেসের বিরুদ্ধে যারা এইসব ঘটনা ঘটায় তারা সমাজের শত্রু, তারা সমাজের বন্ধু নয়। তাই মনে রাখতে হবে, আমি আমার ছাত্র যুব ভাই বোনেদের, সমাজের সকলকে বলবো, রাজনীতির ঊর্ধ্বে উঠেও এই যে একটা ব্যাধি, এই ব্যাধিটার জন্য আমাদের সকলকে জোট বাঁধতে হবে। আর দুই হচ্ছে সচেতনতা বাড়াতে হবে। তিন হচ্ছে যারা এইসব কাজ করবে, আমি পরিষ্কার মেসেজ দিচ্ছি, আইদার তাদের ফাঁসি হবে অথবা তাদের মৃত্যুদণ্ড হবে, কারণ এটা আইন অনুযায়ী হবে। এবং এই আইনটাকেই আমরা তো রাজ্য সরকার থেকে এটা চাইব, এবং সেই জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা প্রত্যেককে গ্রেপ্তার করেছি, প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে, এবং আমরা ইনসাইড দ্য লক আপ চার্জশিট করে দেবো। এবং চার্জশিট করে দেওয়ার সাথে সাথে আমরা একদম ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল করব, যাতে মাস খানেকের মধ্যে একদম স্টেট কেস, ওই লাইফ সেন্টেন্স যেটা আমি বলছি বা ফাঁসি বা মৃত্যুদণ্ড যেটা, যেটা দুজনের দুটোই আমরা চাইছি, সেটা হয়ে যাবে কোর্টে থেকে, কোর্ট কেসে। দুই আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি এখনো মনে করি যে আমরা 45টা বিশেষ আদালত করছি বাংলায়, এই কারণে বাংলায় কিন্তু আমাদের সময় 19টা মানবাধিকার কমিশন কোর্ট আমরা তৈরি করেছি 19টা জেলায়, আমরা 65টা মহিলা আদালত করছি, তার মধ্যে 12টাতে একটা আছে মনে হয় এই মহিলা পুলিশ স্টেশন, তার মধ্যে 10টা স্টার্ট হয়েছে। এবং আমরা এছাড়াও আমরা মনে করি যে পুলিশেও আমরা মহিলাদের দিচ্ছি, এই কারণে যে মেয়েরা মেয়েদের ব্যাপারটা দেখুন। সুতরাং এইসব ফাঁকা জায়গা এলাকার পর এলাকা, একটা টাউন করে দিয়ে সামনে সাজিয়ে গুজিয়ে লাল ঝান্ডা রেখে দিলে তো প্রোগ্রাম শেষ হবে না, তুমি করে গেছো তোমার পাপ, সেই পাপটা আজকে আমাদের মা বোনেদের দিতে হচ্ছে। আর আমি আর একটা কথা বলবো, মা বোনেরা আমাদের সম্পদ, মা বোনেরা হচ্ছে আমাদের ঘরের গর্ব, মা বোনেদের মায়ের সম্মান, বোনের মর্যাদা দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব, এবং সমস্ত সবাইকে যেটার মধ্যে সংকীর্ণ রাজনীতি না করে এটা একটা সামাজিক সচেতনতা, সামাজিক জাগরণ বাড়াবার জন্য। আর কোনো ঘটনা ঘটলে গভর্নমেন্ট গুড গভর্নেন্স এর কাজ হচ্ছে টু টেক অ্যাকশন ইমিডিয়েটলি, আমরা অ্যাকশন সাথে সাথে নিয়েছি, এবং আমরাই প্রথম যে 27 দিনের মধ্যে আমরা
মৃত্যুদণ্ড করে দিয়েছে। সুতরাং বালুরঘাটের কেসে আপনাদের আমি বলছি তিনটে কেসে, সুতরাং আমরা এই কেসেও এক মাসের মধ্যে আমরা সব করে দেবো ফাইনাল। এইটাই আপনাদের কাছে আমার বলার ছিল। পরিবারটা গরিব, আমি কি কথা বলেছি না বলেছি কি হয়েছে আগেও আমার কাছে গিয়েছিল সেটা আমি ডিটেলস আলোচনা করতে চাই না, বাট আমাদের সরকার সম্পূর্ণভাবে ওদের সাথে আছে আমি এটুকুই বলতে চাই। এর থেকে বেশি আমি আর এই মুহূর্তে কিছু বলছি না। সিআইডিকে আমি বলেছি বাড়ার সাথে কিছু খুন করতে পারলে যে তার গন্ডামি করতো ওই যেগুলো আগে হয়েছিল সিপিএম এর আমলে ওই অঞ্চলগুলো নজর রাখতে, কিন্তু সেই জন্য আমি চারটে থানা বাড়াচ্ছি এলাকায়। তার কারণ হচ্ছে এটা যদি আগে করতো ভৌগোলিক দূরত্ব দেখে, রাজার একটা দখল করলাম জমি আর ভেরির পর ভেরি কোনো যোগাযোগ নেই, কোনো কমিউনিকেশন নেই, এটা তো আমাদের ভাবতে হচ্ছে নতুন করে। এগুলো আগে ভাবলে তো প্রবলেমটা ছিল না। আজকে বলছি 140,000 পুলিশ চাই পঞ্চায়েত ইলেকশনে, আরে আমার তো আপত্তি নেই, থাকলে না থাকলে আমি কোথা থেকে দেবো, থাকলে তো আমি দেবো। আমাদের সময় 40,000 পুলিশ নতুন অ্যাপয়েন্ট করেছি ভাই, ছিলই না কিছু, কোথার থেকে যেটুকু ছিল সেটা সেটা আমরা করেছি, এটাই আপনাদের কাছে বলা। And there are so many lands are isolated. When CPM captured the land, that time they should have planned for new police station, new station and a new security system. No security system they have done. So we have decided to plan for new police station in this area, surrounding area. And number two, the charge seated will be there, the culprits, within 7-8 days, inside the lockup. And within a month, they will be punished. We are asking for life sentence and the death sentence.